ভগ্নিত্রা গীতার ঘনিষ্ঠ অসংখ্য নামের করে যান। 1757 সালে আলীর বর্দিখানে মৃত্যু হলে তার প্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে নবাবের ক্ষমতা অংশগ্রহণ করেন। সিংহাসনে বসার পর থেকে তাকে নানামুখী ষড়যন্ত্র ও সমস্যা মোকাবেলা করতে হয়। তার প্রথম সমস্যা ছিল পরিবারের ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র, বিশেষ করে আলীবর্দী খানের তিন কন্যার মেয়ে জ্যৈষ্ঠ কন্যা বসে জ্যৈষ্ঠ আলীবর্দী খানের তিন বৈশিষ্ট্য এবং সিরাজনবর্ধন হওয়ার আশাহত তার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত অনেকের সঙ্গে যুদ্ধিন বৈশিষ্ট বেগমের দেওয়ান রাজা রাজবল সিরাজের খারাপ ভাই সত্যজঙ্গ ও অন্যান্য কৌশলী নবাব ঘোষী বেগমকে নজরবন্দি করেন। পূর্ণিয়া শাসন করতে পারে সফরজঙ্গ বিদ্রোহী হয়ে উঠলেন। সিরাজউদ্দৌলা এক যুদ্ধে তার পরাজিত ও নিহত করে পূর্ণিয়া দখল করে নেন। নবাব পারিবারিক ষড়যন্ত্র কৌশলী দমন করলেও তার বিরুদ্ধে বাইরের ষড়যন্ত্র আরেক দিন জাল বিস্তৃত হয়ে তাকে এর সঙ্গে জড়িত হয়ে দেশে বিদেশি বণিক ফ্রেমি নবাবের দখলে প্রভাবশালী রাজন্যপর্ণ ও শ্রেণী নবাবের সেনাপতি মির্জাফর সর নবাবের সেনাপতি মির্জাফর প্রত্যেক যার যার স্বার্থ উদ্ধারের জন্য নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। এই ষড়যন্ত্রকারী পলাশি যুদ্ধের পটভূমি তৈরি করতে থাকে। ইতিহাসে যেসব ঘটনা একটি দেশের জনগণের ভাগ্য বিকৃত করতে পারে পলাশি যুদ্ধ অঞ্চলের জনগণ তেমন এক ঘটনা এই এই ঘটনার পেছনে কারণ সেতু শর্ত মেনে চলার আদেশ কোনো কোম্পানি না হয়েছে আদেশ প্রাচীনকাল থেকে ভারত উপমহাদেশের বিশেষ করে বাংলা অঞ্চল ছিল ধন সম্পদের পূর্ণপরোক্ষতার মধ্যে একটি দেশ। এই অঞ্চলের স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ মানুষের জীবনযাত্রার জন্য যা কিছু পরিণত সবাই পাওয়া যেত। এই স্বয়ংসম্পূর্ণ গ্রামে কিছু কিছু ক্ষেত করা ফসল গোলবার দান পুকুর করা মাছ থেকে কুটির শিল্পী গ্রাম ছিল সমৃদ্ধ।
আলেকজান্ডার ভারতের যুগের পূর্বে প্রাচীন প্রাচীন দ্বারা গুপ্ত যুগের পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস রচনা করার কোনো অবদান পাওয়া যায়নি। ২৭ থেকে ২৬ গত প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস রচনা করার জন্য অবদান পাওয়া যায়নি। আমি তখন ভারতীয় ও বিদেশি সাহিত্য নিয়ে সম্পর্ক ছিল সম্পর্ক ইত্যাদি ও বিক্ষিপ্ত মুক্তি থেকে আমরা ইতিহাসের অল্প স্বল্প উপাদান পাই। লিখে ঘটে থাকে যে তাদের যে সন্তানি অপ্রকৃত ঘটনা সম্বলিত ধারাবাহিক কোনো উপাদান কোনো ইতিহাস রচনা করা সম্ভব নয়। বস্তুত ৩৭ থেকে ২৬ খ্রিস্টপূর্ব পর্যন্ত গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণ সময় ঘটা হয়। তখন বাংলাদেশ গঙ্গারিডয় নামে এক শক্তিশালী রাজ্য ছিল। গঙ্গা নদীর যে দুই সূত্র বাগড়ি ও পদ্মের মধ্যে অঞ্চলে অবস্থিত ছিল।